কি হবে যদি পৃথিবীর ঘূর্ণন 5 সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়? আমাদের এই পৃথিবী তার নিজ অক্ষের ওপর সেকেন্ডে প্রায় 465 কিলোমিটার বেগে ছুটে চলেছে। কি ঘটবে যদি একে থামিয়ে দেওয়া হয়? তাও শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য। আমরা জানি কোনো বস্তুকে যদি কোনো অক্ষকে কেন্দ্র করে গতিশীল করা হয় তাহলে কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়, ফলে বস্তুটি বাইরে ছিটকে যায় না। ঠিক একইভাবে পৃথিবীপৃষ্ঠের সমস্ত কিছু এই ঘূর্ণন বলের কারণেই বাইরে বেরিয়ে যায় না। যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে কেন্দ্রমুখী বলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং পৃথিবী তার পৃষ্ঠের অবস্থানকারী সমস্ত বস্তুকে বাইরের দিকে ছুড়ে দিবে। এক কথায় সমস্ত কিছু ভাসতে থাকবে এবং জলভাণ্ডারগুলো জল ধরে না রাখার কারণে তীব্র বেগে স্থলভাগ পানির নিচে তলিয়ে যাবে। চতুর্দিক থেকে তীব্র বাতাস প্রবাহিত হবে যা কোনো স্থাপনাকে নিমেষেই ধ্বংস করে দিবে। ঘূর্ণন বন্ধ হয়ে যাওয়ার কারণে পৃথিবীর এক পার্শ্বে ক্রমাগত উত্তপ্ত হতে থাকবে এবং অন্য পার্শ্বে বরফে ছেয়ে যাবে। এক পার্শ্বে দিন এবং অন্য পার্শ্বে রাত থাকবে আজীবন। ঠিক একইভাবে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।